লঞ্চ মালিকদের প্রস্তাবের সাথে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে। বুধবার নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আগের ভাড়াই বহাল থাকবে। সকালে সচিবালয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। বৈঠকে যাত্রী ভাড়া 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য আগে প্রতি কিলোমিটার 2.30 টাকার স্থলে আরও 2.30 টাকা বাড়িয়ে 4.60 টাকা এবং 100 কিলোমিটারের ঊর্ধ্বে প্রতি কিলোমিটারের দূরত্বের জন্য বর্তমান 2 টাকার স্থলে আরও 2 টাকা বাড়িয়ে 4 টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলার সংস্থা। ছিল সেটা বৃদ্ধি করে 4 টাকা করা, মূল্য বৃদ্ধি বা পুনর্নির্ধারণ প্রয়োজন আছে, কিন্তু এটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে যেই সিদ্ধান্তটি আমরা ওয়ার্কিং কমিটির কাছ থেকে পাব, আমরা আশা করছি আগামীকাল অথবা 10 তারিখের মধ্যে এই বিষয়ে আমরা নির্ধারণ একটা গ্যাজেট প্রকাশ করতে পারব।